আজকে আমি আপনাকে দেখাবো একটা পাসপোর্ট সাইজ ফটো কীভাবে তৈরি করতে হয় বা ওই ফটোটার কীভাবে আমি ড্রেস চেঞ্জ করবো বা ওই ফটোটাকে কীভাবে আমি পেন্ট করব সব কিছুই এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে নতুন করে দেখিয়ে দেবো তো আপনি যদি দেখতে চান শিখতে চান ভিডিওটা স্কিপ না করে শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি এতটুকুই গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ভিডিওর মধ্যে আপনি অনেক কিছুই শিখতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো যে ফটোটা আপনি পাসপোর্ট সাইজ করবেন ওই ফটোটা কোথায় আছে আপনার তো মনে আছে কোন ফাইলে আছে কোন ফোল্ডারে আছে সেটা তো আপনার মনে আছে ওই ফাইল থেকে বা ফোল্ডার থেকে আপনি এখানে ওপেন করবেন তো সেটা কিভাবে করবেন দেখুন মাউসের বাদেকের সুইচে ডবল ক্লিক করবেন এই ফাঁকা জায়গায় তাহলে দেখবেন সমস্ত ফোল্ডার বা ফাইলগুলো খুলে যাবে এবার যেখানে আপনি ওই ফটোটা রেখেছেন ওই ফটোকের উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে ডান দিকে দেখবেন ওপেন বলে লেখা থাকবে ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ওই ফটোটা ওপেন হয়ে যাবে দেখুন আমি আপনাকে এই ফটোটা দিয়ে করে দেখাবো এই ফটোটার ড্রেস চেঞ্জ করবো এই ফটোটাকে পাসপোর্ট সাইজ করব এই ফটোটাকে প্রিন্ট করব কিভাবে করব সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন তো যে ফটোটা আপনি পাসপোর্ট সাইজ করবেন সেই ফটোটা ওপেন করবেন ফটোশপে ওপেন করার পরে এখান থেকে আপনি এটা বড় করে নেবেন দেখুন যে ম্যাক্সিমাইজ আছে না কারে যে আইকনটা দেওয়া আছে এই আইকনে একবার ক্লিক করে দিলেই এটা কিন্তু বড় হয়ে যাবে সামনে চলে আসবে এবার আপনাকে যে কাজটা করতে হবে এই ফটোটাকে পাসপোর্ট সাইজ করে কেটে নিতে হবে বা ক্রোপিং করে নিতে হবে তো কিভাবে কাটবেন বা কিভাবে ক্রোপ করবেন সেটা আমি দেখাচ্ছি তো ক্রোপ করার জন্য প্রথমত আপনি টুলবারে চলে আসবেন টুলবারে আসার পরে দেখবেন ক্রপ টুল বলে একটা টুল আছে ছোট্ট দেখে এই যে এই টুলটা এই টুলটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে ফলো করবেন কিছু অপশান চলে আসবে এই অপশানের ভিতরে দেখবেন লেখা থাকবে উইথ এর পাশে একটা ঘর দেওয়া থাকবে তারপরে লেখা থাকবে ডান সাইডে হাইট এখানে একটা ঘর দেওয়া থাকবে তো এইখানে আপনাকে পাসপোর্ট একটা সাইজ দিয়ে নিতে হবে তো আমি যেটা পাসপোর্ট সাইজের দিই সেটা হচ্ছে উইটে দিই ওয়ান পয়েন্ট টু ইঞ্চ এবং হাইটে দিই ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চে ঠিক আছে এটাই আমি দিয়ে ক্রপ করে যে কোনো পাসপোর্ট সাইজ ফটো তো আপনি এটা দেওয়ার পরে ফটকের উপরে মাউস পয়েন্টেরটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে ড্রাগ করে যতটুকু আপনি নেবেন ফটকটার ততটুকু অংশকে সিলেক্ট করবেন ঠিক আছে এইভাবে সিলেক্ট করার পরে আপনি কিবোর্ডে যে অ্যারোগুলো আছে ওইগুলো দিয়ে আপনি প্রেস করে করে মিক করে নেবেন ফটোটাকে ঠিক আছে দেখুন আমি যেহেতু পাসপোর্ট সাইজ ফটোটা এতটুকু বানাবো ঠিক আছে এতটুকু করবো যার জন্য আমি এতটুকু ক্রোপ করে নিলাম আপনি আপনার মতো করে করে নেবেন হ্যাঁ আপনি এমনভাবে সুন্দরভাবে ক্রোপ করবেন যাতে ক্রপিং করার পরে দেখতে ভালো লাগে তো এইভাবে আপনি ক্রোপ করবেন ক্রপ করার পরে উপরের দিকে দেখবেন টিক চিহ্নতের একটা আইকন দেওয়া আছে এই টিক চিনোত আইকনটার উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোটা মানে যতটুকু আপনি ক্রোপ করবেন ততটুকু ক্রপিং হয়ে সেভ হয়ে যাবে দেখুন সেভ হয়ে গেছে তো আমি যতটুকু ক্রপ করলাম এবার আপনি ফটকের উপরে ভালোভাবে ফলো করবেন দেখবেন ফটোটা সব কিছু ঠিকঠাক আছে কি না যদি আপনার ফেসটা মানে এই ফটকের ফেসটা যদি গোলমাল হয়ে থাকে ঘোলাঘোলা হয়ে থাকে সেটা আপনি ক্লিয়ার করবেন অথবা যদি কোনো জায়গায় দেখবেন অন্ধকার অন্ধকার ভাব আছে সেটাকেও আপনি ক্লিয়ার করবেন অথবা আপনি চুলটাকেও কালো করে দেবেন তো এইগুলো করবেন কিভাবে তো আমার এখানে যে ফটোটার কমতি কমতি লাগছে সেটা হচ্ছে এই ফটোগের মুখটা ঠিক মতো ক্লিয়ার নেই ঠিক মতো ক্লিয়ার নেই দেখতে অতটা ভালো লাগছে না একটু ব্লার টাইপের হয়ে আছে অথবা অন্ধকার অন্ধকার ভাব লাগছে তো যার জন্য এই ফটকটাকে একটু লাইটনেস বাড়াতে হবে একটু ব্রাইটনেস বাড়াতে হবে একটু আলো করতে হবে তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কীবোর্ডে চলে আসবেন কিবোর্ডে আসার পরে কন্ট্রোল পেস করে রেখে এম পেস করবেন মানে কীবোর্ড থেকে এটা পেস করবেন পেস করার পরে দেখবেন এরকম একটা বক্স চলে আসবে আপনার সাদা হয়ে ঠিক আছে চার কণা এরকম একটা বক্স আপনাকে দিয়ে দেবে যখনই আপনি কন্ট্রোল এম পেস করবেন না তখনই এই বক্সটা আপনার সামনে শো করবে ফটকের উপরে এবার আপনি যে কাজটা করবেন এই মুখের লাইটটা বা পুরো ফটকের ব্রাইটনেসটা বাড়ানোর জন্য একটু ভালোভাবে ফলো করুন দেখুন এই মাথা থেকে এই মাথা একটা দাগ টানা আছে তাই না লম্বা একটা দাগ টানা আছে এই কোনায় থেকে এই কোনা তো আপনি কি করবেন এই ফটকের যদি ব্রাইটনেসটা বা লাইটনেসটা বাড়াতে চান তাহলে এই দাগের উপরে মাউসটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই দাগটার উপরে মাউস পয়েন্টারটা রেখে ড্রাগ করে উপরের দিকে ঠেলবেন তারপরে আপনি ফটকের দিকে ফলো করবেন ফটকের লাইটনেসটা বা ব্রাইটনেসটা বেড়ে যাচ্ছে দেখুন এই ফটকের ব্রাইটনেসটা বেড়ে গেল তো এবার আপনি আপনার মতো করে এটা করবেন করার পরে আপনি এখান থেকে এটা ওকে করবেন অথবা আপনি কীবোর্ড থেকে ইন্টারফেস করতে পারেন ঠিক আছে তো আমি কীবোর্ড থেকে ইন্টারফেস করে দিলাম এরপরেও যদি আপনি ভালোভাবে ফটোটাকে ক্লিয়ার করতে চান একটু সুন্দর করতে চান তাহলে আবারও কীবোর্ড এসে কন্ট্রোল এল পেস করবেন মানে আগে কন্ট্রোল এম পেস করেছিলেন এবার আপনি কন্ট্রোল এল পিস করবেন কন্ট্রোল এল পিস করার পরে দেখবেন আবারও আপনাকে এরকম একটা বক্স দিয়ে দেবে ঠিক আছে তো এই বক্সার কাজ কি সেটা হচ্ছে আপনি ভালোভাবে ফলো করুন আমার যে এই মাউস পয়েন্টারটা আছে এই মাউস পয়েন্টারের দিকে ফলো করুন ছোট্ট একটা অ্যারো দেওয়া আছে দেখুন এই অ্যারোটার উপরে মাউস পয়েন্টারটা রেখে আপনি ড্রাগ করে বাঁ দিকে একটু কমাবেন ঠিক আছে বাঁ দিকে একটু করে নেবেন তারপর আপনি কি করবেন মিডলে দেখবেন একটা অ্যারো দেওয়া আছে এই অ্যারোটাও আপনি বাঁ দিকে একটু করে নেবেন হালকা হালকা করে আর আপনি ফটোদের দিকে ফলো করবেন কমাবেন আর ফটোকে থেকে ফলো করবেন দেখবেন আপনার ফটোটা কেমন লাগছে ভালো লাগছে এটা করে নাকি খারাপ হয়ে যাচ্ছে আরও যদি ভালো লাগে তাহলে ওকে করে দেবেন আর যদি খারাপ লাগে তাহলে আরও এখান থেকে আপনি ঠিকঠাক করে নিয়ে এখান থেকে ওকে করে দেবেন তো আমি এতটুকুই করে নিয়ে এটা এখান থেকে আমি ওকে করে দিলাম এবার আমি যেটা ফেস করছি সেটা মনে হচ্ছে মুখটা অতটা ক্লিয়ার নেই মানে একটু ব্লার টাইপের হয়ে আছে একটু ঝাপসা হয়ে আছে তো এটাকে আপনি কিভাবে ক্লিয়ার করবেন যদি আপনার ফটোটার সেম এরকম হয় তাহলে এটাকে ক্লিয়ার কিভাবে করবেন দেখুন এটাকে যদি আপনি ক্লিয়ার করতে চান তাহলে আপনি আবারও এই টুলবারে আসবেন টুলবারে আসার পরে দেখবেন এইখানে একটা টুল আছে ব্লার টুল বলে ব্লার টুলটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করে একবারে প্রথম প্রথমকারের যে টুল ব্লার টুল এই টুলটার উপরে একবার ক্লিক করবেন মাউসের বাঁধিকের সুইচে তারপর আপনি যে কারসালটা দেখছেন এই যে কার্সাল এটা আপনার মতো করে ছোট বা বড় করে নিতে পারেন দেখুন আমি যে কারশালটা ছোটো বড়ো করছি এই ফটোকে দিকে নজর দেবেন এই দিকে দেখেন এই দেখেন এই যে কালো কালার বড় দিকে এটা বড় হচ্ছে আবার ছোট হচ্ছে এটা পেস করলে তা ওটা কীভাবে বড়ো ছোটো করছে কীবোর্ড থেকে আমি এইটা পেস করলে বড়ো হচ্ছে যতবার পেস করবেন তত বড়ো হবে আর এইটা পেস করলে ছোটো হবে তো এটা আপনি আপনার মতো করে করে নেবেন করে নেওয়ার পরে যে কাজটা করবেন মুখের ওপরে এরকমভাবে আপনি হালকা হালকাভাবে ঘষবেন ঠিক আছে হালকা হালকা মানে বেশি ঘষার দরকার নেই তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে হালকা হালকা ঘষে ছেড়ে দেবেন বেশি কিছু করার দরকার নেই দেখুন কিছুটা ক্লিয়ার হলো এবার যদি আপনি মুখটাকে আরও ফর্সা করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আমি একটা সিক্রেট টিপস দেখে দিচ্ছি ঠিক আছে এই টিপসের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ফটোকে ক্লিয়ার করতে পারবেন তো সেটা কি আমি আপনাকে দেখাচ্ছি এই যে টুলবারে আসবেন টুলবারে আসার পরে এখানে একটা টুল আছে দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জেকশনের মধ্যে একটা টুল দেওয়া আছে এই টুলটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করে প্রথমকারের টুলটাই ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনি কী করবেন মানে মুখের যে অংশটা ভালো মানে যে অংশটা আপনার সুন্দর সুন্দর লাগছে ওই অংশর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন নিয়ে আসার পরে কীবোর্ড থেকে অর্ড পেস করে রেখে একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে কী হলো ওই অংশটা নিয়ে নেওয়া হলো এবার আপনি যে কাজটা করবেন এই যে এখানে যে ব্রাশ টুল আছে না এই যে ব্রাশ টুল এই ব্রাশ টুলের উপরে একবার ক্লিক করবেন দিয়ে প্রথমকারের যে ব্রাশ টুল এই ব্রাশ টুলটাই একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কারসালটা যেভাবে আমি ছোটো বড়ো করতে পারলাম ওইভাবে ছোটো বড়ো করবেন করার পরে এরকমভাবে আপনি ঘষবেন দেখুন এইভাবে কিন্তু আপনি মাউসটাকে ড্রাগ করে ঘষবেন দেখবেন ওই অংশের মতো সব কিছু অংশ হয়ে যাচ্ছে তো ভালো অংশের উপরে অল্ট পেস করে রেখে যেগুলো দেখবেন খারাপ খারাপ লাগছে সেইখানে আপনি মাউসটা দিয়ে এইভাবে ঘষে দেবেন বুঝতে পারছেন আমার কথা এই অংশ আর এই অংশ আলাদা আলাদা লাগছে যার জন্য আমি এই অংশটা এখানে করব। তার জন্য ভালো অংশের উপরে মানে যে অংশটা আমি এখানে করব সেই অংশর উপরে অল্ট পেস করে রেখে কিবোর্ড থেকে মাউসের বাদেকের সুইচ একবার ক্লিক করে এরকমভাবে মাউস দিয়ে ড্র্যাগ করছি দেখুন অটোমেটিক এরকম কালার কিন্তু হয়ে গেছে এইভাবে আপনি সমস্ত মুখের দেখবেন কোথায় কি হয়ে আছে সেইভাবে আপনি নিজের মতো করে করে নেবেন ঠিক আছে দেখুন আমি করছি এইভাবে আপনিও করে নেবেন দেখুন এটা যখন আপনার মেকআপ হয়ে যাবে এবার দেখুন ফটকের কি কম লাগছে দেখুন মাথার চুলটা অতটা কালো নয় ঠিক আছে সাদা সাদা ভাব লাগছে তাই না তো এই চুলটাকেও কালো করতে হবে তো চুলটাকে কালো করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে আবারও এই টুলবারে আসবেন টুলবারে আসার পরে দেখবেন হাতের মতো একটা টুল আছে এই টুলটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে কাজটা করবেন দেখবেন এরই ভিতরে তিনটে টুল চুল আসবে ছোট ছোট তো আপনি হাতের মতো এই টুলটাই সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে মাউসের এটা আপনি কারসালটা ছোটো বড়ো করে নেবেন আপনি আপনার মতো করে এরকমভাবে আপনি চুলের উপরে এরকমভাবে ড্রা করবেন দেখবেন অটোমেটিক যেখানে আপনি ড্রা করবেন সেগুলো অটোমেটিক কালো হয়ে যাবে দেখুন এই যে আমি ড্রাগ করছি এটা কালো হচ্ছে তাই না কালো তো হচ্ছে বুঝতে পারছেন কেমন ছিল আর কেমন হয়ে যাচ্ছে তো এখানে আপনি আপনার মতো করে এটা করে নেবেন ঠিক আছে আমি দেখানোর জন্য এটা করছি আপনি যখন আপনি নিজে করবেন তখন আপনি আপনার মতো করে করবেন আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি ঠিক আছে তো এরকমভাবে আপনি এই যে চোখের ভুরু আছে এটাকে একটু কালো করে দিতে পারেন এদিকেও এটাও একটু কালো করে দিতে পারেন এখানে আমি এটা কালো করছি এখান থেকে এটাও আমি কালো করছি এখান থেকে আপনি আপনার মতো করে যেগুলো কালো করার দরকার সেইগুলো আপনি কালো করে নেবেন ঠিক আছে দেখুন আমি এতটুকুই করলাম এতটুকুই ফটকের কাজ করলাম আরও কাজ আছে বিভিন্ন কাজ আছে আমি ওইগুলোই যাচ্ছি না ভিডিওটা লং হয়ে যাবে বলে এতটুকুই করলেই যথেষ্ট এটাকে আপনি পাসপোর্ট সাইজ করে প্রিন্ট করে দিতে পারবেন এবার আমি আপনাকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা দেখুন অন্যরকম ব্যাকগ্রাউন্ড হয়ে আছে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে আছে তো এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে তো এটা কীভাবে চেঞ্জ করবেন যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চান আপনি চলে আসবেন টুলবারে টুলবারে আসার পরে যে এখানে একটা টুল আছে দেখুন ছুরির মতো এই টুলটার নাম হচ্ছে পেন টুল তো আপনি পেন টুলটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সর্বপ্রথম দেখুন পেন টুল এই পেন টুলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফটোটাকে আপনি আপনার মতো করে জুম করে নেবেন তো জুম করে এই যে আমি দেখুন সিলেক্ট করছি এই ফটোকের ধারগুলোই মানে যেগুলোই সিলেক্ট করছি ওই অংশ মানে বাইরেকার অংশগুলো সব বাদ হয়ে যাবে ঠিক আছে তো ফটোটাকে আপনি এইভাবে করে পেন টুল দিয়ে ক্রোপিং করে নেবেন আস্তে আস্তে এখানে কোনো কিছু তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে এইভাবে আপনি কাটিংটা করবেন তো আমি আপনাকে দেখানোর জন্য এটা করছি তো ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি আপনি দেখতে থাকুন দেখুন এরকমভাবে যখন আপনি পুরোটা কাটিং করে নেবেন এরকমভাবে যখন আপনার আর কাটিং করার কোনো মানে অপশান নেই তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ঘুরে নিয়ে যাবেন পিছন দিয়ে একবারে ফটকের পিছন দিয়ে ক্লিক করতে করতে নিয়ে যাবেন এরকমভাবে ক্লিক করতে করতে নিয়ে গিয়ে গিয়ে যেখান থেকে আপনি শুরু করেছিলেন ওখানে গিয়ে ঠেকে দেবেন দেখবেন এইখানে একটা ব্যাপার আছে আমি আপনাকে দেখাচ্ছি ফটোটা জুম করে নইলে বুঝতে পারবেন না আমার এই পয়েন্টের দিকে ফলো করুন এই যে ছুরির মতো এই একটা ভালোভাবে ফলো করুন আমি যে এইখানে যখন নিয়ে যাচ্ছি এই পেন টুলের একবারে মাথাতে দেখুন এখানে যখন নিয়ে যাচ্ছি মানে যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে যদি ঠিকঠাকভাবে লাগে তাহলে কিন্তু এইখানে একটা ছোট্ট গোল হয়ে যাবে গোলটা বুঝতে পারছেন এই যে এখানে ছোট্ট গোল হয়ে যাবে আর যদি এখানে না ঠেকে তাহলে কিন্তু এরকমভাবে প্লাস চিহ্ন চলে আসবে বুঝতে পারছেন তো ভালো করে দেখেন তো এই গোল যখন আপনার হবে তখন আপনি ক্লিক করে দেবেন মানে আপনার পুরোটা সিলেক্ট হয়ে গেলো ঠিক আছে তো এরকমভাবে যখন সিলেক্ট হয়ে যাবে আপনি কীবোর্ডে চলে আসবেন কীবোর্ডে আসার পরে কন্ট্রোল ইন্টার কন্ট্রোল ইন্টার পেশ করে দিলে যতটুকু অংশ আপনি সিলেক্ট করলেন ততটুকু অংশ ঝকঝক করবে মানে আপনাকে সিগনাল দেবে যে সিলেকশন হয়ে গেছে তো এবার আপনি কী করবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা বদলাবেন তো কী ব্যাকগ্রাউন্ড দেবেন ব্যাকগ্রাউন্ডটা কী কালার দেবেন পিছনে যে কালারটা দেওয়া আছে যে দরজাটা দেওয়া আছে এটা অন্য কালার দেবো তো কী কালার দেবো এই যে এখানে ভালোভাবে ফলো রাখুন টুলবারে আসবেন টুলবারে আসার পরে এই যে আমি যে মাউস পয়েন্টারতে দেখুন মার্ক করে দিচ্ছি এখানে দুটো কালারের বক্স আছে উপরকারের কালারের বক্সটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার আর নিচেকারের কালারের বক্সটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে তো আপনি তো ব্যাকগ্রাউন্ড কালারই দেবেন তো এই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে যে কালার দেবেন সেই কালারটা এখান থেকে আপনি চুজ করে নেবেন বা সিলেক্ট করে নেবেন বা সেভ করে নেবেন দেখুন আমি এই কালারটা দেব পাসপোর্ট সাইজ ফটোকের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা হয় বেশিরভাগ ব্লু কালার সেই কালারটা আমি এখান থেকে সেভ করে দিচ্ছি দেখুন এখান থেকে আমি এই কালারটা নিলাম কালারটা নিয়ে এখান থেকে ওকে করে দিলাম তো এবার তো আপনি বলবেন কালার তো দিলাম কিন্তু কই কালারটা এবার আপনাকে যে কাজটা করতে হবে দেখুন কন্ট্রোল ব্যাক কন্ট্রোল ব্যাক স্পেস পেস করে দিলেই দেখবেন কালারটা আপনার অটোমেটিক সেট হয়ে যাবে পিছনের ব্যাকগ্রাউন্ডে এবার পিছনের ব্যাকগ্রাউন্ডে তো কালার সেট হলো কিন্তু এখনও তো এই যে ঝিকঝিক করছে এটা যায়নি এটা কিভাবে যাবে তো এটাকে যদি আপনি হটাতে চান ডিসেলেক্ট করার জন্য আপনি কন্ট্রোল ডি পেস করে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে ওটাও চলে যাবে আশা করি বুঝতে পারেন তো এইখানে আপনি কি কি কাজ করলেন প্রথমত ফটোটা ঝাপসা ছিল সেটাকে ক্লিয়ার করলেন তারপরে ব্যাকগ্রাউন্ডটা অন্য ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাও লাগালেন এবার আপনাকে যে কাজটা করতে হবে আমি বলেছিলাম যে এই ড্রেস চেঞ্জ করব ফটোকে তাই না তো এই ড্রেসটা চেঞ্জ করব। ঠিক আছে প্রথমত পাসপোর্ট সাইজ করে কাটিং করে সব কিছু করে নিলাম এবার আমি ড্রেস চেঞ্জ করব ওই ফটোকে তো ড্রেসটা কিভাবে চেঞ্জ করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি তার জন্য আপনাকে ড্রেসটাকে ডাউনলোড করে নিতে হবে গুগল ক্রোম ব্রাউজার থেকে তো সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যার জন্য আমি এখান থেকে এই যে গুগল ক্রোম ব্রাউজার ঠিক আছে আমার এখানে পিন করা আছে এই গুগল ক্রোম ব্রাউজারটা দেখুন আমি এখান থেকে ওপেন করলাম আপনাদের দেখার সুবিধার্থে এবার আপনি যে কাজটা করবেন এরকমভাবে আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে এবার এই সার্চ বক্সের উপরে মাউস দিয়ে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনি লিখবেন পাসপোর্ট সাইজ ড্রেস ইমেজ শুধু এতটুকুই লিখবেন একবারে সোজা কথা দেখবেন পি এ আর টি এটাকে আপনাকে বোঝাতে হবে না বা দেখাতে হবে না ঠিক আছে লিখতে না লিখতেই দেখবেন কিছু কিবোর্ড আপনার সামনে শো করবে তো আপনি পাসপোর্ট সাইজ ড্রেস ইমেজ বলে লিখে আপনি কীবোর্ড থেকে এন্টারপেস করতে পারেন অথবা এই লেখাটার উপরে একবার ক্লিক করতে পারেন যখন আপনি ক্লিক করে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনাকে অনেক ড্রেস দিয়ে দেবে এবার যে ড্রেসটা আপনি সেভ করবেন সেই ড্রেসটা দেখে নেবেন এখানে কোন ড্রেসটা আপনি নেবেন যে ড্রেসটা আপনার পছন্দ বা ওই ফটোটার সাথে কোন ড্রেসটা ম্যাচিং হবে সেই ড্রেসটা আপনি এখান থেকে সেভ করে নেবেন ঠিক আছে তো কিভাবে সেভ করবেন আমি একটা ড্রেস অলরেডি আগে থেকে সেভ করে নিয়েছি তারপরে সেভ করার প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তো যে শার্টটা আপনি নেবেন বা যে ড্রেসটা আপনি নেবেন সেই ড্রেসের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের বাঁধেকে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার ফটোটা এইভাবে ওপেন হয়ে যাবে ডান দিকে এবার আপনি যে কাজটা করবেন সেভ করার জন্য আবারও মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের রাইট বাটন মানে মাউসের ডান দিকে যে সুইচটা ওই সুইচে একবার ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে অনেকগুলো অপশান চলে আসবে তো আপনি অনেকগুলো অপশানকে ছেড়ে আপনি অপশান ফলো করবেন সেভ ইমেজ অ্যাস তো আপনি সেভ ইমেজ অ্যাস এই অপশানটার উপরে একবার ক্লিক করে দিলেই দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফোল্ডারগুলো শো করবে মানে কোন ফোল্ডারে আপনি ফটোটা সেভ করতে চাইছেন এটা আপনার কম্পিউটার আপনার সাথে চাইবে ঠিক আছে তো আপনি যে ফোল্ডারটাই সেভ করবেন সেই ফোল্ডারের উপরে ক্লিক করে বা যেখানে আপনি সেভ করবেন সেখানে ক্লিক করে এখান থেকে আপনি সেভ করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো আমি সেভ করছি না জাস্ট প্রসেসে দেখালো যেহেতু আমার একটা ড্রেস সেভ করা আছে আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তো এইভাবে আপনি সেভ করতে পারেন তো দেখুন তারপরে সেভ করার পরে আবারও আপনি ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন এরকমভাবে হয়ে থাকবে এবার আপনি ওই ড্রেসটাকে ওপেন করবেন যে ড্রেসটা আপনি ডাউনলোড করলেন তো ওটাকে আবার কীভাবে ওপেন করতে হবে সেম প্রসেস যেভাবে ফটোকে ওপেন করতে হয় এই যেখানে ফাইলে আসবেন ফাইলে এসে দুই নম্বর অপশান ওপেন ওপেন অপশানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেখানে আপনি সেভ করলেন ফটোটা তো যেখানে আপনি ফটোটা নিয়েছেন সেই ফোল্ডারটা ওপেন করবেন ঠিক আছে এই ফোল্ডারটা ওপেন করার পরে যেখানে ফটোটা আছে ওই ফটোকে উপরে ক্লিক করে এখান থেকে ওপেন করে দেবেন দেখুন মানে আমি আগে থেকে এই ড্রেসটাকে ডাউনলোড করে রেখেছিলাম সেভ করে রেখেছিলাম এই ফটোকে দেবো বলে আপনাদেরকে দেখানোর জন্য যার জন্য আমি এই ড্রেসটাকে ওপেন করলাম এবার আপনি ড্রেসটা চেঞ্জ করবেন কিভাবে। এটা তো আশ্চর্য ব্যাপার তাই না আশ্চর্য কিছুই নয় আমি যতক্ষণ আছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমি আপনাদেরকে অনেক ক্লিয়ারভাবে অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করি তো যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আপনাদের জন্য এত সুন্দর সুন্দর করে বানাচ্ছে এই ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা অনেক ক্লিয়ারভাবে ও সুন্দরভাবে বুঝতে পারেন তাই না তো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো দেখুন ড্রেসটা আমি কীভাবে চেঞ্জ করবো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ড্রেসটা আপনি ডাউনলোড করলেন বা সেভ করলেন এই ড্রেসটা কিন্তু পিএনজি বানাতে হবে আপনাকে পিএনজি করা নেই ব্যাকগ্রাউন্ডটা পিএনজি মানে প্রথমত আপনি টুলবারে আসবেন টুলবারে আসার পরে এই যে এখানে একটা টুল আছে দেখুন ইরেজার টুল এই ইরেজার টুলের উপরে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পরে দেখবেন তিন নম্বর অপশান ম্যাজিক ইরেজার টুল তো এই ম্যাজিক ইরেজার টুলের উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই ফটকের ব্যাকগ্রাউন্ডে মানে এই সাদা কালার এইখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে একটা পিএনজি রেডি হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবে না এবার আপনি যে কাজটা করবেন এটা আপনি ভালোভাবে সাইডে করে নেবেন যেহেতু এই ফটোকে ড্রেসটা পড়াবেন তো আপনি এই যে মুভ টুল আছে না এই মুভ টুল মুভ টুলের উপরে ক্লিক করবেন দেখুন মুভ মানে কি এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া মানে সরে যাওয়া তো আপনি তো এই ড্রেসটাকে সরেই নেবেন তার জন্য আপনাকে মুভ টুলে সিলেক্ট করতে হবে তাই না তো এই মুভ টুলের উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ড্রেসের উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে ড্রেসটাকে ড্রাক করে মানে চেপে ধরে মাউসের বাঁদিকে সুইচটাকে চেপে ধরে যে ড্রেসটা আগে থেকে পুড়ে আছে এই ড্রেসের উপরে নিয়ে এসে আপনি এইভাবে ছেড়ে দেবেন ঠিক আছে তো এবার আপনি তো বলবেন ছেড়ে দিলাম কিন্তু ম্যাচিং তো হলো না তো ম্যাচিং তো আপনাকে করতে হবে তো কিভাবে করতে হবে আমি তো আছি আপনাকে দেখানোর জন্য তো ড্রেসটাকে ম্যাচিং করার জন্য যে আপনি কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে প্রথমত এটা বড় করে নেবেন ফটোটাকে ম্যাক্সিমাইজ হ্যাঁ ম্যাক্সিমাইজ করে নিলেন দেখুন এবার আপনি যে কাজটা করবেন সেটা হলো এই ড্রেসের লেয়ারটাই কিন্তু আপনার হয়ে আছে মানে আপনি যে রিসেন্টলি যে কাজটা করছেন ড্রেসের উপরে দেখুন এখানে লিখে আছে অটো সিলেক্ট লেয়ার হ্যাঁ এই অটো সিলেক্টেড লেয়ারের পাশে একটা ঘর আছে এই ঘরের উপরে একবার ক্লিক করবেন তারপরে দেখুন লেখা আছে শো বার্নিং বক্স ঠিক আছে তো আপনি এই বক্সটাতেও ক্লিক করে দেবেন এবার আপনি দেখবেন এই ড্রেসটার চার কোনাতে ছোট্ট ছোট্ট অ্যারো চলে এসেছে এদিকে একটা অ্যারো এই যে গোল গোল নেই বুঝতে পারছেন তো এখানে একটা গোল হয়ে আছে এখানে একটা গোল হয়ে আছে এখানে একটা গোল হয়ে আছে এখানে আপনাকে বোঝাচ্ছে আপনি ঠিক মতো করে ড্রেসটা পড়ান ঠিক আছে আপনি আপনার মতো করে ম্যাচিং করে নিয়ে ড্রেসটাকে বসান তো কীভাবে বসাবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি নিজে নিজে করলে এটা দেখতে পারবেন তারপরে আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে কাজটা হয় দেখুন প্রথমে মুভ টুলে সিলেক্ট করা থাকবে ড্রেসের মিডিলে মাউস পয়েন্টটা নিয়ে এসে মানে যেরকমভাবে এটা আপনি নিজে নিজেই করতে পারবেন যেরকম দিলে মানাই সেরকমভাবে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন মাউস পয়েন্টারটা এভাবে ড্রাক করে করে দেখবেন যেটাতে আপনার ভালো লাগে এবার যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে সিফট পেস করে রেখে কীবোর্ডে আপনি যে কোনাগুলো আছে না এই যে কোনা যে ঘরের মতো এই ঘরের উপরে মাউস পয়েন্টারটা রেখে এরকমভাবে টানবেন ঠিক আছে দেখবেন ড্রেসটা অটোমেটিক ম্যাচিং হচ্ছে বুঝতে পারছেন তো এটা আপনি আপনার মতো করে করে নেবেন ভালোভাবে ঠিক আছে দেখবেন যতক্ষণ না ম্যাচিং হয় ততক্ষণ আপনি ভালোভাবে করে নেবেন দেখুন এই সাইডে যদি বেড়ে যায় এটাকেও আপনাকে একটু বড় করতে হবে যার জন্য এদিকে একটু টানবেন হালকাভাবে আপনি এটা আপনার মতো করে করবেন আমি আপনাকে দেখানোর জন্য প্রসেসটা বলে দিচ্ছি হ্যাঁ আপনি এইভাবে আপনার মতো করে করবেন দেখবেন দেখতে অনেকটা ভালো লাগবে মনে হবে ইনি এই ড্রেসটাই পরেছিল আগে যে একটা ড্রেস আছে ওটাকে বুঝতেই পারবে না মনে হবে যে এই ড্রেসটাই ইনি পরে ফটোটা তুলেছে কিন্তু আমি যে ড্রেসটা লাগিয়ে দিচ্ছি বা এখানে পরে দিচ্ছি সেটা কিন্তু বুঝতে পারবে না কেমনভাবে ড্রেসটা দিলে ম্যাচিং হচ্ছে মানে একজন শার্ট পরে থাকলে তাকে কীভাবে মানাবে সেইভাবে আপনি কীবোর্ড থেকে বা আপনি আপনার মাইন্ড থেকে সেটা বেহেন খাটিয়ে আপনি করবেন তাহলে বুঝতে পারবেন সেইভাবে এটাকে ম্যাচিং করে নেবেন তো এটা আপনি আপনার মতো করে নেবেন করে নেওয়ার পরে যে কাজটা আপনি করবেন বাইরের অংশ যদি একটু আর বাড়িয়ে থাকে কোনো অসুবিধা নেই আমি আপনাকে পরে দেখাচ্ছি কিভাবে ঠিক করবেন তো এরকম যখন হয়ে যাবে আপনি উপরে দেখুন টিক চিহ্নতের একটা আইকন দেওয়া আছে এই টিক চিহ্নত আইকনটায় একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে আপনি ডান দিকে নিচে দেখবেন লেয়ারের একটা বক্স আছে এই লেয়ার বক্সের নিচে আপনি ফলো করবেন আপনার ফটোটার একটা লেয়ার আর একটা যে ড্রেসের ওই লেয়ারটা তো আপনি এই ফটোকে লেয়ারের বাঁদিকে দেখবেন একটা ঘর দেওয়া আছে এই ঘরের উপরে ছোট্ট করে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যে কাজটা করবেন আপনি কীবোর্ডে আসবেন কীবোর্ডে আসার পরে কন্ট্রোল ই প্রেস করে দেবেন এবার কি হলো এই ড্রেসটা ওই ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেল মানে আগে থেকে যে ড্রেসটা পড়ে আছে ওই ড্রেসটা এই ড্রেসের সঙ্গে পুরো সেট হয়ে গেল এবার আপনি ফটোটা এদিক ওদিক করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে মানে যতটুকু বেরিয়ে আছে ততটুকু আপনি সিলেক্ট করে নেবেন পেন টুল দিয়ে পেন টুলের উপরে একবার ক্লিক করে এরকমভাবে ধার দিয়ে আস্তে আস্তে ক্লিক করবেন ঠিক আছে এই একবারে শার্টের ধার দিয়ে মানে এটা কাটিং হচ্ছে হ্যাঁ এইভাবে আপনি ক্লিক করতে করতে এরকমভাবে আপনি নিয়ে আসতে নিয়ে আসতে যেখান থেকে আপনি শুরু করেছিলেন সেখানে গিয়ে এরকমভাবে ঠেকে দিলেন তারপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে কন্ট্রোল ব্যাক স্পেস করবেন দেখবেন অটোমেটিকভাবে কেটে যাবে সারটা হ্যাঁ তারপরে আপনি কন্ট্রোল ডি পেস করে দিবেন দেখবেন চলে যাবে হ্যাঁ আবারও দেখবেন এইখানে যেটা প্রবলেম হয়ে আছে সেটা আপনি এরকমভাবে হালকা হালকা কাটিং করে নেবেন ড্রেসের গা দিয়ে এইভাবে কাটিং করে নেবেন হালকা হালকা কাটিং করে নিয়ে আপনি বিপর থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন দেখ কন্ট্রোল ব্যাক করবেন দেখবেন চলে যাবে তারপরে এই সিলেক্টটাকে হটানোর জন্য কন্ট্রোল ডি পেস করে দেবেন দেখুন বন্ধুরা আমি ড্রেস চেঞ্জ করার প্রসেসটা দেখালাম এবার আমি আপনাকে দেখাবো যে কিভাবে এই ফটোটাকে প্রিন্ট করবেন ঠিক আছে তো প্রিন্ট করার জন্য যে কাজটা করতে হবে চলুন দেখে নিন প্রথমত এখানে মুভ টুলে সিলেক্ট করবেন ঠিক আছে মুভ টুলের উপরে একবার ক্লিক করবেন মাউস দিয়ে তারপরে কীবোর্ড থেকে আপনি কন্ট্রোল এ পেস করবেন এটা আমি কেন করছি এই চারিপাশে একটা বর্ডার দেবো যার জন্য ঠিক আছে তো কন্ট্রোল এ পেস করে দিলাম আর পুরোটা সিলেক্ট হয়ে গেল ফটোকে চার সাইডে এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এডিট লিখা আছে না উপরে এডিট লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশান চলে আসবে আপনি একবারে নিচের দিকে ফলো করবেন দেখবেন স্ট্রোক এই স্ট্রোক লেখাটাই একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা আপনাকে বক্স দিয়ে দেবে স্ট্রোকের মানে আপনি স্ট্রোকের কালারটা কেমন দিতে চাইছেন কতটা মোটা করতে চাইছেন সব কিছু এখানে আপনি দেবেন দেখুন এই যে কালার লেখা আছে মানে কালারটা কেমন হবে তো আমি যেটা দিই বেশিরভাগ মানে ফটকের চার সাইডে যে বর্ডারটা থাকবে সেটা কালো থাকলে ভালো লাগে ঠিক আছে তো এটা কালো দিয়ে আমি এখান থেকে ওকে করে দিলাম এবার এইখানে যে লেখা আছে দেখুন স্ট্রোকের নিচে ভিদ এখানে আপনার বোঝাচ্ছে যে কতটা মোটা হবে ওইটা তো এখান থেকে আপনি তিন চার আপনি আপনার মতো করে করতে পারেন তো এখানে আমি চারই দিলাম উপরকার ঘরটায় চার বসালাম আর নিচেকার ঘরটায় কালো কালার সেট করলাম এবার আমি এখান থেকে ওকে করে দিলাম কালারটা কিন্তু সেট হয়ে গেছে কিন্তু তারপরেও সিলেক্টটা যায়নি তো এটাকে সরানোর জন্য কন্ট্রোল ডি প্রেস করে দিলেই অটোমেটিক ওটা সরে যাবে দেখুন ফটোটা পুরো কিন্তু রেডি এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রিন্ট করার জন্য আপনাকে একটা পেজ নিয়ে নিতে হবে যে পেজে আপনি প্রিন্ট করবেন ঠিক আছে তো পেজ নেবার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান দেওয়া আছে এই ফাইল অপশানে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো লেখা চলে আসবে অনেকগুলো অপশান চলে আসবে আপনি প্রথমকারের অপশান দেখুন নিউ নিউ অপশানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা বক্স দিয়ে দেবে এরকম একটা এটা হচ্ছে পেজের বক্স মানে যে পেপারটাই আপনি প্রিন্ট করবেন ওই পেপারের সাইজটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তার জন্য এই বক্সটা আপনাকে দিয়েছে তো ঠিক আছে এইগুলোর কোনো কাজ নেই শুধুমাত্র আপনি পেপারের সাইজটা সিলেক্ট করবেন তো পেপার সাইজ কিভাবে সিলেক্ট করবেন এই যে এখানে চার বাই ছয় সিলেক্ট করা আছে আমি যেহেতু বেশিরভাগ পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করি চার বাই ছয় পেপারে বা চার বাই ছয় পেজে তার জন্য এখান থেকে আগে থেকে চার বাই ছয় দেওয়া আছে আপনি যে পেপারে প্রিন্ট করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি আপনার পেপারটা চার বাই ছয় হয় তাহলে চার বাই ছয় পেপারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দিলেই পেজটা আপনার সামনাসামনি ওপেন হয়ে যাবে ঠিক আছে এরকমভাবে ওপেন হয়ে যাবে এবার আপনি এটা পেজের মাথায় ড্রাগ করে ডান দিকে নিয়ে আসবেন তো আমি এখান থেকে এই ফটোটা যেটা হয়ে আছে ওপেন হয়ে আছে এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি এটা আমার দরকার নেই নো করে দিলাম এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফটোটাকে পেজের উপরে নিয়ে আসতে হবে তাহলে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে মুভ টুলে সিলেক্ট করতে হবে যার জন্যই যে উপরে আবার টুলবারে চলে আসবেন টুলবারে এসে মুভ টুলের উপরে একবার ক্লিক করবেন যেহেতু এই ফটোটাকে মুভ করবেন মানে সরিয়ে দেবেন তো মুভ টুলের উপরে একবার ক্লিক করে ফটোকের উপরে ক্লিক করবেন যখনই আপনি মুভ টুলের উপরে সিলেক্ট করবেন তখন আপনি কি মুভ করবেন তার উপরে একবার ক্লিক করবেন যেহেতু আমি এই ফটোটা মুভ করবো যার জন্য মুভ টুলের উপর একবার সিলেক্ট করে ফটোকের উপরে একবার ক্লিক করলাম মানে ফটোটাকে মুভ করব। এই ফটোটাকে মুভ করে আমি পেজের উপরে নিয়ে আসব তো যার জন্য এই ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে ড্রাক করে এরকমভাবে পেজের উপরে যদি আমি ছেড়ে দিই দেখুন সঙ্গে সঙ্গে চলে আসলো এবার আমি পেজটাকে এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিলাম ঠিক আছে ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে তো এবার আপনি এই ফটোটা ক কপি বার করবেন সেই কপিগুলো আপনাকে এখান থেকে করতে হবে কিভাবে করবেন প্রথমত একটা কপি তো থাকবে এই ফটকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে এরকমভাবে দেখবেন নড়ছে ফটোটা ঠিক আছে তো আপনি যে কাজটা করবেন আপনি কীবোর্ডে চলে আসবেন মানে এখান থেকে যদি আপনি ডবল করতে চান বা তের ডবল করতে চান একটা থেকে দুটো বা তিনটে যদি আপনি করতে চান তাহলে আপনি ফটকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে কীবোর্ডে কন্ট্রোল আর্ট সিপ পেস করে ধরে মাউসের বাঁ দিকে সুইচ যা ফটকের উপরে ডাক করে যদি আপনি ডান দিকে সরান দেখবেন একটা থেকে দুটো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা থেকে দুটো হয়ে যাচ্ছে খুবই সহজে তো আবারও যদি আপনি এটা থেকে আরেকটা করতে চান আবারও মাউস পয়েন্টারটা নিয়ে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল অর্ড সিফ পেস করে রেখে ডান দিকে মাউসটা এরকমভাবে ড্রাক করে সরাবেন দেখবেন একটা থেকে দুটো বা দুটো থেকে তিনটে এইভাবে হয়ে যাবে তো এবার দেখুন এটা আপনি ভালোভাবে সাজিয়ে নেবেন এই দিকে বেশি হয়ে গেছে এইদিকে কম হয়ে গেছে এটা কি করবেন তার জন্য আপনি কী করবেন দেখুন এইখানে যে তিনটে ফটো করলেন তিনটে কিন্তু এইদিকে লেয়ার হয়ে গেছে তো আপনি যে ফটোটা নাড়াতে চাইছেন সেই ফটোর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের রাইট বাটানে একবার ক্লিক করে লেয়ার ওয়ানে সিলেক্ট করবেন ভাবে আপনি সরিয়ে দেবেন দেখুন আপনি আপনার মতো করে এটা মেকআপ করে নেবেন তারপরে এটা কোন লেয়ার হয়ে আছে দেখবেন এই ফটোটাকে যদি আপনি নাড়াতে চান তাহলে এখানে মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার ওয়ান কপি এখানে সিলেক্ট করে এরকমভাবে এটা আপনি আপনার মতো করে করে নেবেন এটাও যদি নাড়াতে চান আবারও এর উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার ওয়ান কপি টু এটা আপনি সিলেক্ট প্রত্যেকটাই আপনি উপর কাটায় সিলেক্ট করবেন তাহলে ফটোটা সিলেক্ট করবেন সেটাই নড়বে ঠিক আছে এইভাবে আপনি কাজটা করে নেবেন আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে আমি করছি এবার আপনাকে যেটা দেখাবো দেখুন এই তিনটে থেকে যদি আপনি ছয় কপি করতে চান তাহলে এক কপি এক কপি করলে তো লেট হবে তো আপনি যদি তাড়াতাড়ির মধ্যে করতে চান ইজি প্রসেসে করতে চান তাহলে আপনাকে যে কাজটা করে নিতে হবে আপনি কীবোর্ডে এসে কন্ট্রোল ই পেস করবেন আর এই ডান দিকে লেয়ার বক্সটা ফলো করবেন দেখবেন শুধু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হয়ে থাকবে তখন ছেড়ে দেবেন কন্ট্রোল ই পেস করলাম আবারও কন্ট্রোল ই পেস করলাম দেখুন সব কন্ট্রোল ই পেস করে করে মানে একটা লেয়ার হয়ে গেছে মানে শুধু ব্যাকগ্রাউন্ড লেয়ারটাই আছে এবার আপনি তিন কপিকে নিচে নামাতে পারবেন কিভাবে। আবারও আপনি কিবোর্ডে এসে কন্ট্রোল অল্ট শিফট পেস করে রেখে যদি মাউস পয়েন্টারটা নিয়ে এরকমভাবে নিচের দিকে সুইপ করেন দেখেন তিন কপি থেকে ছয় কপি হয়ে যাচ্ছে তো আবারও যদি আপনি কন্ট্রোল অর্ড সি পেস করে রেখে আবারও মাউস পয়েন্টারটা এই ফটকের উপরে নিয়ে এরকমভাবে ড্রাক করে নিচের দিকে টান দেখবেন আবারও ছয় কপি থেকে নয় কপি হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন এবার আমি আপনাকে দেখাবো যে প্রিন্ট কীভাবে দিতে হয় ভিডিওটা লং হয়ে গেলো আর একটু আছে আপনি দেখুন সম্পূর্ণ কাজটা শিখে তারপরে যাবেন ঠিক আছে তো এবার যদি আপনি প্রিন্ট দিতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কীবোর্ডে চলে আসবেন কীবোর্ডে এসে কন্ট্রোল পি পেস করবেন হুম এটা আপনার শর্টকাট কন্ট্রোল পি পেস করার পরে এখানে আপনার কোনো কাজ নেই এখানে আপনাকে কোনো কাজ করতে হবে না উপরে দেখুন প্রিন্ট বলে লেখা আছে প্রিন্ট লেখাটার উপরে বা প্রিন্ট অপশানটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন উপরের দিকে লক্ষ্য রাখবেন প্রোপার্টিস বলে লিখা আছে প্রোপার্টিস লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে যে পেপারটা আপনি সিলেক্ট করলেন বা যে পেপারে আপনি প্রিন্ট করবেন ওই পেপারটা আবারও আপনাকে এখানে সিলেক্ট করতে হবে দেখুন লেখা আছে ডকুমেন্ট সাইজ তো আপনি কী করবেন এই ঘরটার উপরে ক্লিক করে যেহেতু আপনি চার বাই ছয় পেপার নিয়েছেন বা যে পেপারটা আপনি নেবেন সেই পেপারটা আবারও এখানে আপনাকে সিলেক্ট করতে হবে দেখুন চার বাই ছয় আমি পেপার নিয়েছিলাম এখান থেকে চার বাই ছয় পেপারটা নিলাম তারপরে আপনাকে যে কাজটা করতে হবে যে নিজের দিকে ফলো করুন এখানে যে লেখা আছে প্রোট্রেট আর একটা আছে ল্যান্ডস্কেপ এই দুটোর মানে কি এই দুটোর মানে আমি আপনাকে বলছি পোর্ট্রেট মানে হচ্ছে ফটোটা আপনার লম্বা লম্বি মানে আসবে প্রিন্ট যখন হয়ে আসবে তখন লম্বাতে আসবে আর যদি আপনি ল্যান্ডস্কেপ করেন তাহলে ফটোটা আর হয়ে যাবে এটা আমি কিভাবে আপনাকে বোঝাই এরকমভাবে যদি আপনি পোর্ট্রেটটা সিলেক্ট করেন তাহলে এইভাবে ফটোটা আসবে আর যদি আপনি ল্যান্ডস্কেপ করেন তাহলে এইভাবে ফটোটা প্রিন্ট হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এবার আপনি তিন নম্বর অপশানটা ফলো করুন পেপার টাইপ তারপরে এখানে কি দেওয়া আছে প্লেন পেপার মানে আপনি যে ফটোটা প্রিন্ট করবেন ওই ফটোটা কোন পেপারে প্রিন্ট করবেন প্লেন পেপারে নাকি ফটো পেপারে ফটো পেপার গ্লোসি যেটা হয় ওইটা যে পেপারে আপনি জেরেক্স করেন ওই পেপারে প্রিন্ট করবেন না তো জেরেক্স করে যেটা সেটা তো প্লেন পেপার এখানে প্লেন পেপার সিলেক্ট করা আছে তার মানে এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখবেন ফটো পেপারে লিখা আছে কোনটা তো এই যে নিচের দিকে লক্ষ্য রাখবেন ফটো পেপার গ্লোসি বলে এই ফটো পেপার গ্লোসি এটা সিলেক্ট করতে পারেন অথবা এই যে এখানে ইপসন প্রিমিয়াম গ্লোসি এটাও আপনি সিলেক্ট করতে পারেন তো আমি যেটা সিলেক্ট করি সেটা হচ্ছে ফটো পেপার গ্লোসি এই পেপার গ্লোসিতে একবার ক্লিক করবেন তারপরে দেখুন কোয়ালিটি মানে এখানে স্ট্যান্ডার্ড করা আছে তো আপনি যে ফটোটা বার করবেন ওটা স্ট্যান্ডারে করবেন নাকি হাই লেভেলে করবেন যদি আপনি হাই করে রাখেন তাহলে ফটোটা খুব সৌন্দর্যভাবে প্রিন্ট হবে তো তার জন্য আপনি এখান থেকে হাই করে নেবেন এবার আপনি এই যে পাঁচ নম্বরে যে অপশানটা দেখুন কালার কালারে বার করবেন নাকি সাদা কালো করবেন ফটোটা তো আপনি তো কালার করবেন যার জন্য কালারে সিলেক্ট করবেন ভুলের কারণে এটা সিলেক্ট করবেন না তাহলে ফটোটা কিন্তু সাদা আর কালো হয়ে যাবে কোনো কালার থাকবে না তো আপনি এই কালারে সিলেক্ট করবেন তো তারপরে আপনার এইগুলোর কোনো কাজ নেই আপনি নিচের দিকে দেখবেন ওকে বলে লিখা আছে ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পরে এবার আপনি চলে যাবেন কোথায় যাবেন ওই প্রিন্টারে প্রিন্টারে গিয়ে যে পেপারটা আপনি এখানে সিলেক্ট করেছেন চার বাই ছয় সেই পেপারটা আপনি আপনার প্রিন্টার মেশিনে ভালোভাবে প্রবেশ করাবেন দেখবেন পেপারটা সব ছেঁড়া ছেঁড়াছোঁড়া আছে কি না মানান করে প্রবেশ করাবেন ঠিক আছে প্রবেশ করে এসে তারপর আপনি এখানে আসবেন আসার পরে যে ওকে লেখা আছে ওকে লেখাটার উপরে যখনই ক্লিক করে দেবেন আপনি ফলো রাখবেন প্রিন্টার মেশিনের দিকে দেখবেন অটোমেটিকভাবে এই ফটোগুলো বেরোতে থাকবে তখন আপনি এই ফটোগুলোকে কাঁচি দিয়ে কেটে কেটে যার ফটো তাকে আপনি দিয়ে দেবেন খুবই সুন্দরভাবে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আপনারা আমাকে বলবেন ভিডিওটা দেখার পরে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ঠিক আছে আমি আশা করি আপনার ভিডিওটা অনেক ভালো লেগেছে আর আপনি অনেক কিছুই জানতে পেরেছেন আপনি যদি বিগিনার্স লেভেল হয়ে থাকেন আপনি অনেক কিছুই জানতে পেরেছেন এই ভিডিওর মধ্যে তো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে যদি আপনি একবারে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না দেখুন যদি আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেন তাহলে পরবর্তীতে যখন আমি আবার ভিডিও বানাবো ভিডিও বানিয়ে আবার যখন আপলোড করব। আমার ইউটিউব চ্যানেলে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার ফোনেও পৌঁছে যাবে আপনার ফোনে যাবে কেন আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তার জন্য এরকম ধরনের হেল্পফুল হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন টাইম মতো খাবার খাবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ